আজ এমন একজন মানুষের বই নিয়ে রিভিউ করছি যিনি আড্ডায় তার রসিকতার জন্য সবসময় বিখ্যাত ছিলেন। তার আড্ডাবাজি সাহিত্য মহলে সবসময় সমাদৃত হয়েছে এবং তিনি বহু ভাষাবিদ ছিলেন, জানতেন 22টি ভাষা, ছিলেন রবীন্দ্রনাথের স্নেহধন্য, শান্তিনিকেতনে পড়া প্রথম মুসলমান ছাত্র, রবীন্দ্রনাথ যাকে সবসময় কাছে টেনে নিয়েছেন এবং যিনি সবসময় রবীন্দ্রনাথকে গুরু বলে মেনেছেন, যিনি তার বর্ণিল জীবনের কোনো অংশ কাটিয়েছেন কাবুলে, কখনো কাটিয়েছেন মিশরের কায়রোই, কখনো কাটিয়েছেন জার্মানির বনে। বুঝে যাওয়ার কথা বাংলা সাহিত্যের এমন একজন অমর ব্যক্তির কথা বলছি, তার জায়গায় যিনি সবসময় অদ্বিতীয়। তার বিখ্যাত বইটি, যে বইটির নাম দেশে বিদেশে, আপনারা বুঝে গেছেন, সৈয়দ মুজতবা আলীর কথা বলছি। সৈয়দ মুজতবা আলী ছিলেন আসামের করিমগঞ্জের মানুষ। রবীন্দ্রনাথ মজা করে বলতেন, তোর মুখ দিয়ে তো কমলালেবুর গন্ধ বের হচ্ছে, অর্থাৎ তার ভাষায় সিলেটির টান ছিল বলেই রবীন্দ্রনাথ মজা করে শান্তিনিকেতনের এক আড্ডায় একথাটি বলেছিলেন। রবীন্দ্রনাথের অসংখ্য কবিতা তার মুখস্থ ছিল। এই দেশে বিদেশে বইয়েও অসংখ্য জায়গায় তিনি রবীন্দ্রনাথকে স্মরণ করেছেন, রবীন্দ্রনাথের কবিতা বিভিন্ন বিশ্লেষণে টেনে এনেছেন। দেশে বিদেশে মূলত সৈয়দ মুজতবা আলীর আফগানিস্তানের কাবুলে থাকাকালীন সময়ের বর্ণনা। মুজতবা আলী বরাবরই ছিলেন স্বাধীনচেতা মানুষ, তাই ব্রিটিশ সরকারের স্কুলে পড়া অবস্থায় তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন এবং তার বাবা সরকারি কর্মকর্তা হয় তার উপরে চাপ আসে, সে থেকে তিনি সিদ্ধান্ত নেন তিনি আর কখনোই ব্রিটিশদের অধীনে কোনো প্রতিষ্ঠানে চাকরি করবেন না। আফগানিস্তানে তিনি মূলত গিয়েছিলেন আফগানিস্তানের তৎকালীন বাদশাহ আমানুল্লাহর অধীনে সরকারের কৃষি বিভাগে চাকরি করার জন্য। আফগানিস্তানে তার সময়টি ছিল বেশ বর্ণিল এবং ঘটনাবহুল। সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে বইয়ে আমরা দেখি আফগানিস্তানে সেই সময়ে বাদশাহ আমানুল্লাহর সংস্কার, সেই সংস্কারকে ঘিরে রক্ষণশীল আফগানদের যত সব আপত্তি বিপত্তি, বাদশাহ আমানুল্লাহ এবং তার স্ত্রীর আধুনিকতা এবং প্রগতিশীলতার নানা বর্ণনা, বাদশাহ আমানুল্লাহর ভাইয়ের সঙ্গে মুজতবা আলীর টেনিস খেলার বর্ণনাও পাওয়া যায়। দেশে বিদেশে বইয়ের একটা বিশাল অংশ জুড়ে রয়েছে আফগান জীবনযাপনে সৈয়দ মুজতবা আলীর প্রতিদিন যাপনের অংশ, তার খানসামা আব্দুর রহমানের কথা। আব্দুর রহমান ছিল জাতিতে আফগান, দেহের আকৃতিতে বিশাল বপুর অধিকারী, কিন্তু তার হৃদয় ছিল শিশুর মতো। আব্দুর রহমান সৈয়দ মুজতবা আলীর সেই ব্যাচেলর জীবনে তার যেন কোনো ধরনের কষ্ট না হয়, তিনি যেন সবসময় সেরা খাবারটা পান, সে নিয়ে সবসময় সচেষ্ট ছিল। আফগানদের তাদের মনিবদের প্রতি বিশ্বস্ততার কথা সবসময়ই সুবিদিত। এই বইয়ে আবারও গভীরভাবে ফুটে এসেছে সেটি। আব্দুর রহমান সৈয়দ মুজতবা আলীর প্রতিটি মুহূর্তে তাকে সাথ দিয়েছে এবং দেখা যায় সৈয়দ মুজতবা আলী গল্পের শেষ পর্যায়ে যখন আফগানিস্তান থেকে চলে আসবেন পরিস্থিতির চাপে বাধ্য হয়ে, কারণ বাদশাহ আমানুল্লাহর পতন হয়েছে, তখন তার সঙ্গে সে দেশে চলে আসতে চায়। সে তার কাছে কাতর মিনতি করে, সৈয়দ মুজতবা আলীকে সে বারবার বলতে থাকে অবুঝ শিশুর মতো, আমাকে দেশে নিয়ে গিয়ে, আপনার দেশে নিয়ে গিয়ে আপনার মায়ের সামনে উপস্থাপন করলে আমি তার মন গুলিয়ে ফেলবো, আপনি শুধু আমাকে আপনার সঙ্গে নিয়ে যান। কিন্তু সে সময় বিপ্লবের পরে কাবুলের এমন অবস্থা ছিল, যেহেতু বাদশাহ আমানুল্লাহকে হটিয়ে ডাকাত সর্দার বাচ্চা সকাও, যার নাম অদ্ভুত একটি নাম, সে আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, সে সময় বাদশাহ আমানুল্লাহ যাদেরকে নিয়োগ দিয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন সৈয়দ মুজতবা আলী। তাই স্বভাবতই বাচ্চা সকাও যে ডাকাতটি ছিল, অর্থাৎ সে তখন আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতায়, তার কোপ দৃষ্টি পড়েছিল সৈয়দ মুজতবা আলীর উপরে। তাই সৈয়দ মুজতবা আলী কোনো রকমে তখন যেন কাবুল থেকে পালিয়ে ভারতবর্ষে আসতে পারলেই বাঁচেন, কোনো ক্রমে তিনি একটি সিট ম্যানেজ করতে পেরেছিলেন বিমানের এবং তিনি তৎক্ষণাৎ চলে আসতে বাধ্য হন। কিন্তু সেই বিদায় মুহূর্তে একজন মনিবের সাথে একজন যে চাকর, তার বিচ্ছেদ দৃশ্যও যে এত করুণ হতে পারে বা এত আন্তরিক হতে পারে, সেটি তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তিনি বলেছেন, বহুদিন ধরে সাবান ছিল না বলে আব্দুর রহমানের দাড়ি ময়লা, কিন্তু আমার মনে হতে থাকলো তার পাগড়ি যেন শুভ্রতর,
আর তার চেয়েও শুভ্রতর আব্দুর রহমানের হৃদয়। অর্থাৎ আব্দুর রহমান একজন আফগান হিসাবে, একজন মানুষ হিসাবে কত বড় মাপের ছিল এই বইয়ে তিনি খুব সুন্দরভাবে সেটি তুলে ধরেছেন। সৈয়দ মুস্তফা আলী এই বইয়ে তৎকালীন আফগানিস্তানে সিনওয়ারিদের যে বিদ্রোহ, আফগানিস্তানে যে রাজনৈতিক অস্থিতিশীলতা, সব কিছুকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বর্তমানে আফগানিস্তান আমরা জানি খুব আলোচিত একটা দেশ, বরাবরই গত দু দশক ধরে তার আলোচিত, কারণ আফগানিস্তানে বরাবর বিপ্লব, যুদ্ধ, ক্ষমতার পালাবাদল লেগেই থাকে। এর কারণ হচ্ছে আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান। আফগানিস্তানকে ঘিরে সবসময় রাশিয়ানদের কিংবা ব্রিটিশদের কিংবা আমেরিকানদের একটি ইন্টারেস্ট, অর্থাৎ ক্ল্যাশ অফ ইন্টারেস্ট, যুদ্ধ যেন লেগেই থাকে। এখন যেমন আফগানিস্তানে তালেবানের আমরা দেখতে পাচ্ছি উপস্থিতি, তৎপরতা, একসময় দেখেছি মার্কিন সেনাদের আফগানিস্তানে তৎপরতা, সেই সময়ও আফগানিস্তানকে ঘিরে কে আফগানিস্তানের ক্ষমতা দখল করতে পারে, নাকি রুশরা নাকি আফগানরা, সেটি খুব ভালোভাবে মুস্তফা আলী তার স্যাটারের মাধ্যমে, তার রসাত্মক বিশ্লেষণের মাধ্যমে তুলে এনেছেন। সৈয়দ মুস্তফা আলীর এই বই পড়লে বোঝা যাবে একজন লেখক কতটা ভাষা সমৃদ্ধ হতে পারেন, একজন লেখক রাজনৈতিকভাবে কতটা সচেতন হতে পারেন এবং সেই সচেতনতা কতটা কাব্যিকভাবে ফুটিয়ে তুলতে পারেন। সৈয়দ মুস্তফা আলীর এক একটি ভ্রমণ কাহিনী আমাদের মনে এই প্রশ্নের জন্ম দেয়, একজন লেখক তার ব্যক্তিগত দিনলিপি এত সুন্দরভাবে কিভাবে উপস্থাপন করেন। সৈয়দ মুস্তফা আলীর পাশে বসেই যেন আপনি গল্পটি শুনছেন, এমন বৈঠকি চালে তিনি প্রত্যেকটি গল্প বলেছেন। সৈয়দ মুস্তফা আলী যেমন আড্ডা বাঁধছিলেন, প্রত্যেকটা বইয়ে তিনি তার পাঠককে তার সেই আড্ডার সঙ্গী করে তুলেছেন। এটি সৈয়দ মুস্তফা আলীর সবচেয়ে বড় সার্থকতা। সৈয়দ মুস্তফা আলীর গল্পগুলো পড়লে মনে হয় এটি যদিও গল্প না, এটি তার ব্যক্তিগত দিনলিপি, তার আফগানিস্তানে জীবনযাপনের দিনলিপি, কিন্তু পড়লে আফসোস জাগে তিনি কেন আরও বেশি লিখেননি। অনেক জায়গায় পাওয়া যায় তিনি লিখতে খুবই অনীহা পোষণ করতেন, বরঞ্চ আড্ডাতেই তার আরও বেশি সরব উপস্থিতি ছিল। তাই এই বইটি পড়লে, তার অসাধারণ প্রত্যেকটি পৃষ্ঠা পড়লে বারবার মনে আফসোস জাগে এই মহান লেখক কেন আরও বেশি লিখেননি। তিনি যদি আরও বেশি লিখতেন, ভ্রমণ সাহিত্য যে কতটা উঁচু স্তরের হতে পারে সেটি আমরা হয়তো আরও ভালোভাবে উপলব্ধি করতে পারতাম। তবে আফসোসকে পাশ কাটিয়ে সবাইকে বলবো, আপনার যদি কোনো ভ্রমণ কাহিনী পড়ার ইচ্ছে জাগে, তালিকার শুরুতেই রাখবেন সৈয়দ মুস্তফা আলীর দেশে বিদেশে। পড়ার আমন্ত্রণ সবাইকে রইল। সামনেই আসছে সৈয়দ মুস্তফা আলীর আরেকটি ভ্রমণ কাহিনী, জলে ডাঙায় নিয়ে বকরিভু। সে পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন, আমার পেজের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।